বাম শাসনের রাজ্যের কর্মচারীদের গোলামি খাটতে হতো। বর্তমানে সরকারের সময়ে কর্মচারীদের গোলামি খাটতে হয় না, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। চাঁদার জুলুম থেকে মুক্তি পেয়েছে কর্মচারীরা। বিএমএস এর সমাবেশে একথা বলেছেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল। ভারতীয় মজদুর সংঘের ত্রিবার্ষিক পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি শঙ্কর দেব, ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দেব প্রমুখ। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, 25 বছর রাজ্যের কর্মচারীদের রীতিমতো গোলামি খাটতে হয়েছে, তাদের কাজ করার স্বাধীনতা পর্যন্ত ছিল না। বর্তমান সরকারের সময়ে কর্মচারীদের গোলামি খাটতে হয় না, তারা এখন স্বাধীনভাবে কাজ করতে পারেন। পাশাপাশি তিনি বলেন, বাম শাসনে কর্মচারীদের চাঁদা দিতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যেত, এখন কর্মচারীদের চাঁদার জুলুম নেই। আমরা সরকারি চাকরি করি, আমরা সরকারি কর্মচারী, আমরা সরকারের স্বার্থে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, অর্থাৎ আমাদের রাজ্যের সমাজের মানুষের স্বার্থে আমরা যে কোনো কথা বলতে পারি, এই যে আপনাদের মৌলিক অধিকার চুরি হয়েছে আমরা দেখেছিলাম। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, ভারত মাতার শক্তি কিভাবে বিশ্বের দরবারে আরো সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে দেশের নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারও একই দিশা নিয়ে কাজ করছে। প্রসঙ্গত, রবিবার রাজধানীর টাউন হলে হবে ভারতীয় মজদুর সংঘের ত্রিবার্ষিক পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করেই প্রকাশ্য সমাবেশের আয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।